সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায়, আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে, আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ, কইবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে? কথা কয় না, তাহা দাও, তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়, আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো স্বরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা, ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই, যে আপনাকে আপনার হাতে কোন না কোন হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলা। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দেয়, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, আমার এই কলিজা টুকরা আনাস ছাড়া, কি আর আমি করবো, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনার হাদিয়া দিলাম, খুদহাদা ইয়াখদুমু কামা বাদা লাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন, আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না, আনাস আপনার মেসোয়া কেনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে, আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ, পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস, ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে, বিশ্বনবীর মেসোয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ, পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি এক বছর নয়, দুই বছর নয়, পাঁচ বছর নয়, সাত বছর নয়, দশ বছর বিশ্বনবীর খেদমত করেছি, ফামা দরাবানি, দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ, একদিন আমার গায়ে হাত তুলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই। সুবহানাল্লাহ, পড়ে, কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই, ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না, এরকম বিরক্তি হলে আমাদের, আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়, কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কি না? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই, খাদেম বলতেছি, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার, বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে, মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি, এই দশ বছরের খেদমতের জিন্দিগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই,
গায়ে হাত তুলে নেয়। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তি সুরে ব্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই, চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর বিষ্ণু ঈসা ইসলামের খাদেম বিষ্ণুনবীর ব্যাপারে বলেছে, কোনোদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিষ্ণুনবী আমার দিকে তাকায় নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণুনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো। বিষ্ণু ঈসা ইসলাম শাম দেশের জুব্বা পড়তো, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন তো? এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিষ্ণুনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না জামাও আসে না। বিষ্ণুনবী ভাবলেন হায়রে আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। বিষ্ণুনবী বের হলেন জামা আনতে, বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। বিষ্ণু ঈসা ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিষ্ণুনবীর দিকে চোখ পড়ে গেছে। বিষ্ণুনবীর চোখের দিকে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয়ে? কিসে ভয়ে? উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম, হায় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণুনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন বিষ্ণুনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিষ্ণুনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে ওই যে ওই দিনের বিষ্ণুনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি? যায় না। সাইয়েদনা আনাস বললেন কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন, শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি? কয় আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো, অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লায় এখন ঠিক কিনা?